তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, যেটা হলো গাইবান্ধা নাপিতে চর, অর্থাৎ বিখ্যাত গরুর ছাগলের হাট বাজার। অর্থাৎ আপনাদের এই হাট বাজার থেকে আমি ঘুরে ঘুরে দেখাবো তো আজকের হাটে কী কী গরু উঠছে। তো আপনারা দেখতে পারতেছেন এখানে একটা গরু, এই যে অনেক সুন্দর একটা গরু, ওই গরুটা আসলে অনেক সুন্দর। তো ওই যে সামনে দেখা যাইতেছে, তো এখানে ওই যে আরেকটা গরু, তো এখানে কিন্তু দেখার মতো অনেক গরু উঠে। আপনারা সামনে দেখতে পারতেছেন একটা কালো গরু, তো আসলে গরুটা অনেক কালো, আর তার পাশে একটা দেশি গরু। তো দেশি গরুর পিছনে, অর্থাৎ দেশি গরুর সামনে এই যে একটা লাল টকটকে একটা গরু, যেটা দেখতে অনেক সুন্দর। আসলে কুরবানির সামনে, অর্থাৎ এই লাল গরুর চাহিদা ব্যাপক। তো আমরাও জানি যে প্রতিনিয়ত হাটে লাল গরুর চাহিদা বেশি থাকে। আর এই যে একটা লাল গরু দেখতে পারতেছেন, তো এটা হলো হাট সেরা যেটা গরু, অর্থাৎ আমাদের এই হাট বাজারে, অর্থাৎ এটার দাম চাইতেছে 2 লক্ষ টাকা। তো আপনারা হাইট উচ্চতা দেখে বুঝতে পারতেছেন, তো এটা কিন্তু মানুষের প্রায় সমান। তো যিনি ধরে আসছে তার সমান, তো তিনি হলে 5 ফুট 7 ইঞ্চি। তো গরুটার উচ্চতা হলো 5 ফুট 7 ইঞ্চি, তো আমরা জানি। আর দেখতে পারতেছেন এই পিছনে যে গরু, আরও সামনে, অর্থাৎ তার সামনে এই যে আরেকটা লাল গরু টকটকে, তো এটা হলো সেকেন্ড, অর্থাৎ ওইটা ফার্স্ট, এটা হলো সেকেন্ড। তো এই গরুটাও অনেক লাল, টকটকে লাল। তো এটা দাম চাইতেছে 1.5 লক্ষ টাকা, অর্থাৎ 1,50,000 টাকা। তো এই গরুটা অনেক সুন্দর একটা গরু, লাল শিংওয়ালা। তো এই যে একটা দেখেন সাদা গরু, তো এটা শুধু সাদা না, সাদা যেটা মাইটে বলা হয়, তো এটা দেখতে অনেক সুন্দর। তো এই গরুটা শিং নাই। এই যে একটা লাল গরু, এটা দেখতে পারতেছেন, তো এই লাল গরুটা আসলে অনেক সুন্দর। তো দেখেন গরুটা আসলে সুন্দর, তো দেখেন এই যে গরু গুতাগুতি করে, তো আসলে এটা নাক ফোড়ানি হয় নাই, যার কারণে সে ছুটাছুটি করার মতো ওই রকম অবস্থা করছে। দেখেন এটা দেখতে অনেক সুন্দর দেখাইতেছে, শিংওয়ালা গরু। এই যে এখানে আরেকটা লাল গরু, তো এই গরুটা অনেক সুন্দর। তো দেখেন লাল গরুটা, এটা মনে হয় বিক্রি করে ফেলছে, এটা এক্সট্রা কোনো লুক টুক নাই। তো এই যে দেখেন আশেপাশে কিন্তু অনেক গরু, আর এই গরুগুলো কিন্তু দূর দূরান্ত থেকে আসে। তো এই গরুগুলো আসলে ব্যাপক চাহিদা রয়েছে। এই যে একটা কালো, তো কালো গরু অনেক সুন্দর। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।